তাহলে গতকাল 3 ডিসেম্বর মানি হাইস্ট তাদের পার্ট 5 এর ভলিউম 2 দিয়ে ইতি টানল তাদের সিরিজের। এখন পার্ট 5 এর ভলিউম 1 যেভাবে শেষ হয়েছিল সেটা দেখার পর তো অনেক ভক্তরাই চমকে গিয়েছিল এবং অনেকেই নানা রকম থিওরি বের করেছিল। তারপর আবার ভলিউম 2 এর ট্রেলারে যখন দেখানো হলো প্রফেসর এখন ব্যাংক অফ স্পেনের ভিতর আর সব সদস্যরাও ধরা পড়ে গেছে, তখন থেকেই তো ভক্তদের যেন কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল এবং সবার প্রশ্ন একটাই ছিল, প্রফেসর সবাইকে বাঁচাতে পারবে তো নাকি সবাই হয়ে যাবে শেষ। এখন কি হবে না হবে সেটা তো আমি বলবো না, সেটা জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে যেয়ে সিরিজটা দেখতে হবে। কিন্তু একটা কথা বলতে পারি, সেটা হলো মানি হাইস্টের শেষ আসলে যেমন তেমন ভাবে হয়নি, শেষটা আসলে শেষের মতোই হয়েছে। এছাড়া আরেকটা বিষয় কি, পরিচালক অ্যালেক্স পিনা নিজেই কিন্তু এই সিরিজের শেষ নিয়ে বেশ ঝামেলার মধ্যে ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মানি হাইস্টের শেষ তিনি এমন চেয়েছিলেন যেটা দেখে সবাই যেন বুঝতে পারে তাদের পছন্দের চরিত্রগুলোর সঙ্গে আসলেই জাস্টিফাই করা হয়েছে। এবং এই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য ফিনিশিংয়ের স্ক্রিপ্টে তিনি 33 বার চেঞ্জ করেছেন। অবশ্য চেষ্টা পরিচালকের সার্থক হয়েছে, সেটা যারা ভলিউম 2 দেখেছে তারা রিয়ালাইজ করতে পারবে। এছাড়া মানি হাইস্টের শেষের দিকে আরেকটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে যারা অ্যাক্টর ছিল তারা আসলে বুঝতেই পারছিল না স্ক্রিপ্ট কখন কি পরিবর্তন হচ্ছে, কারণ পরিচালক শুটিং চলাকালীন সময় থেকেই স্ক্রিপ্টের অনেকবার পরিবর্তন এনেছিলেন, যেগুলো নিয়ে আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কারো কোনো আইডিয়াই ছিল না। তবে এবারের অংশে আসলে অ্যাকশন খুব একটা ছিল না, আর এমনিতেও পরিচালকের আগেই বলে দিয়েছিলেন মানি হাইস্টের পার্ট 5 এর ভলিউম 1 থাকবে প্রচুর অ্যাকশন এবং ইমোশনাল প্লট, যেটা আমরা দেখেছি। আর ভলিউম 2 এ জোর দেওয়া হবে প্রফেসরের টুইস্টেড পরিকল্পনার উপর, এবং ভলিউম 2 তে আসলে সেটাই হয়েছে। হ্যাঁ, ভলিউম 2 তেও শ্বাসরুদ্ধকর মুহূর্তের কমতি ছিল না এবং প্রফেসর যেভাবে তার মাইন্ড গেম এবং বুদ্ধির জোর দিয়ে বিষয়গুলো সামাল দেয় সেগুলো আসলেই আপনাকে সারপ্রাইজ করবে। কিন্তু শেষ পর্যন্ত প্রফেসর কতক্ষণ সামাল দিতে পারে সেটা জানতে হলে আপনাকে সিরিজটা দেখতে হবে। আসলেই সামাল দিতে পারে কি না সেটাও একটা বিগ প্রশ্ন। এখন এন্ডিং যেমন হোক না কেন, মানি হাইস্টের সত্যিকারের ভক্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে ইমোশনাল যে আপনি হয়ে পড়বেন এটা শিওর। সো ভিউয়ার্স, মানি হাইস্টের শেষ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানিয়ে দিবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।